প্রিয়া আসসালামু আলাইকুম। আবার আমরা মামি হাজির হলাম। বাইরে প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এখন মাঝে মাঝে রান্না করি এটা, আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি এখানে নিলাম পোলাও চাল, এখানে 250 গ্রাম তো একটু বেশি হবে। আর এখানে মশারির ডাল, আর এখানে মুগ ডাল। এটা আমি ভেজে, একটু হালকা ভেজে ধুয়ে রাখছি। এখানে গরম মশলা, লং এলাচি, দারচিনি, তেজপাতা, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ। আর মশলা কী কী দিব, আদা রসুন, হলুদ মরিচ, এগুলি বসাইতে দেখাব। তেলও দিয়ে দিলাম, তেজপাতা, আর দিলাম আপনার এলাচ, দারচিনি। আজকে আমি প্রায় সময় জিনিসটা করি, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। বৃষ্টি হইলে খিচুড়ি, তো বাইরে প্রচুর বৃষ্টি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বেগুন ভাজা, গুড়ি ভাজা, খিচুড়ি। আর এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিলাম, কারণ কাঁচামরিচের ঝালটাই দিব আমি এখানে। পেঁয়াজ কাঁচামরিচ দিতেছি, আমি লাল মরিচ আর দিব না, কাঁচামরিচের ঝালেই খাবো। কিন্তু একটুখানি ঝাল বেশি হইলে আমার বাচ্চারা খাবে না। পেস্টটা একটু নরম হয়ে আসছে। এখন আমি প্রথমে আমি চালগুলি দিয়ে দিই, ধুয়ে রাখলাম চালগুলি আগে। ভেজে নিতে হবে মশলাটা, উপরে চাল আর ডাল। বৃষ্টি মানে একটু এখন বর্ষাকাল, তাই ধুয়ে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, তাহলে আপনার খিচুড়িটা আর জড়জড়া বেশি হবে। এখন আমি দিতেছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা আমি 2 চামচ দিব। আর লবণ দিব এখানে, আমি পরিমাণ মতো লবণ আর দিব। এখানে আমি লাল মরিচ ব্যবহার করবো না, কারণ এখন বাইরে প্রচুর বৃষ্টি, আমার ছেলে খাবে না, আমার বড় ছেলে খাবে না, একটু জাল দিলে শেয়ার করতেছি। আমাদের চ্যানেলে আরও তো কিছুই আছে, ওটা গরু মাংস দিয়ে, আর এটা আমি ডিম আর বেগুন ভাজা দিয়ে করতেছি। একটু ভালোভাবে ভেজে নেবেন, ঘ্রাণটা বাই দিয়েছি আমি, নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিই, গরম পানিটা করে রাখছি, আগে চুলে খালি ছিল করে নিছি, এখন আমি গরম পানিটাই ব্যবহার করবো। যতটুক মানে চালটা যতটুক
তার পরিমাণ পানিটা একটু কম দিলে হয় ভেজে নিয়ে আবার আসবো এখন ঢেকে দিতেছি ভিউয়ার্স এই যে ঢাকনাটা এখন খুললাম 5 মিনিট পরে পান দেখি কি অবস্থা কি সুবি দেখেন পান একদম শুকিয়ে আসছে এখন আঁচটা কমিয়ে দিব একটু লাড়াচাড়া দিয়ে দিব অনেক সুন্দর গ্রাম পাচ্ছি ফলটা তো অনেক সুন্দর এখন আমি একটু আঁচটা কমিয়ে দিব কমিয়ে ডেকে দিব রাখতে হবে আঁচটা কমিয়ে যদি ভিউয়ার এখানে আমি একটা বেগুন কেটে নিছি বেগুনগুলি এখন আমি মেরিনেট করে রাখবো পরিমাণ মতো লবণ দিলাম আর দিব হলুদ পরিমাণ হলুদ দিব এখন দিব আমি একটু মরিচের পাকি লাল মরিচের পাকি দিলাম ওকে একটু আমার বাসায় আমি যেটাই পাক করি না কেন ভালো লাগতে হবে আর ভালো হয় ইনশাল্লাহ আর জাল দিয়ে খুব কম হইতে হবে জাল বেশি হলে আরও জিনিস খাইতে চাইব না আমি ঝাল বাবাও জাল খাইতে চাই না আমি ম্যারিনেট করে রাখলাম থাকুক পরে আমি কিছুটা হওয়া হওয়া থাকব তখন এটাই ডিম আর বেগুন ভাজবো দিবেন সবাই তো আর এক না কেউ বেশি খায় কেউ কম খায় আর আমাদের খিচুড়িটা হয়ে গেছে এখন আমরা একটু ম্যাগি মশলা দিব একটা ম্যাগি মশলা একটু কর্তা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব কারণ আমার খিচুড়িটা হয়ে গেছে ওই পাশে আমি তাওয়া বসিয়েছি বেগুনটা আমি ভেজে নিব ভিউয়ার্স দেখুন খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে এই বেগুন ভাজাটাও হয়ে গেছে এই যে আমি এখানে বেগুন ভেজে নিলাম এখন আমি ডিম ভাজবো ডিমের জন্য আমি এখানে একটা বাটি নিলাম আর এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিব একটা ডিম ভেজে আপনাদেরকে দেখাইতে আসি ভালো করে এখানে আমি কাঁচামরিচ কুচানো নিছি তারপরে পেঁয়াজ নিব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এখন দিব আমি ভালোভাবে খিচুড়িটা তো দেখালাম এখানে আমি প্লেটে একটু খিচুড়ি উঠে নিই দেখেন খিচুড়িটা কেমন হয়েছে একদম জর্জরও হয়ে গেছে আমি এখানে একটু খিচুড়ি নিলাম আবার ডেকে দিই তারপরে এখানে আমি দিব প্লেটে বেগুন ভাজা তারপরে দিব এই প্লেটে ফাইনালি ভিউয়ার্স এই যে আমাদের সব পরিবেশন হয়ে গিয়েছে ডিম আর হচ্ছে বেগুন খিচুড়ি এখন হচ্ছে সাথে যদি আচার হয় তো আরও কত মজা লাগে বলেন সো আমাদের যে আমের আচার করেছিলাম তেলের আমের আচার সেটা এখন দিয়ে দিচ্ছি এটা আমাদের অনেক ফেভারিট আর খিচুড়ির সাথে তো ভালোই লাগে অবশ্যই সো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের আজকে খিচুড়ি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো দিনটা সেই হয় সো ভিউয়ার্স আম্মু আজকে করে দেখালো খিচুড়ি রান্না আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমি একটু টেস্ট করতেছে যে খিচুড়িটা কেমন হয়েছে সো ভিউয়ার্স খিচুড়িটা মাশাল্লাহ অনেক মজাই হয়েছে আম্মু বলছে সো ভিউয়ার্স এই যে হলো আমাদের খিচুড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে খিচুড়ি রান্নাটা আর আমাদের চ্যানেলে আরেকটা হচ্ছে খিচুড়ি আছে সেটা হচ্ছে আপনার গরু মাংস দিয়ে আমি অবশ্যই উপরে লিঙ্কে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো ভিউয়ার্স
আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ